সোনার বাংলা পার্টির উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌন নির্যাতন, ঘুষ, দুর্নীতি ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিগত কয়েক বছরের চেয়ে নারী ও শিশুর উপর যৌন নির্যাতন বেড়েই চলছে। এর অন্যতম কারণ বিচারহীনতা ও গণতন্ত্রহীনতা। সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুনুর রশিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুনসুর আহমেদ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের নেতা জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আকবর আলী, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাহবুব খোকন প্রমুখ। জায়গা থেকে আমরা তাদের সেই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী করার আগেই তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করেন, তাদের সেই মাদক ব্যবসাকে বন্ধ করেন। আর যতক্ষণ পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ না করবে আপনার মন্ত্রীরা, আপনার এমপিরা, আপনার মুসলমানরা, যতক্ষণ পর্যন্ত সেই সোনার ছেলেদের পৃষ্ঠপোষকতা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলি বন্ধ হবে না।